মেইলের মাধ্যমে ছবি পাঠাতে হলে আপনাকে অবশ্যই জিমেইল অথবা ইমেইল যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আমাদের দেশে সাধারণত জিমেইলটাই ব্যবহার করা হয়, ইমেইলটা অতটা ব্যবহৃত হয় না, যার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জিমেইলের মাধ্যমে ছবি সেন্ড করতে হয়। তো প্রথমত আপনাকে আপনার জিমেইল অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার জিমেইলে লগ ইন করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেইল অ্যাকাউন্টটা এখানে শো করতেছে, তার মানে আমার জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে এখানে লগ ইন করা আছে। এরপরে ছবি পাঠাতে হলে আপনাকে কম্পোজ যে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করতে হবে। এটাতে টাচ করার পর আপনি এই অপশনগুলো পাবেন। এখানে আপনাকে প্রথমে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে আপনার নিজের জিমেইল অ্যাকাউন্ট, এরপরে আপনি যার কাছে মেইলটা পাঠাতে চান বা যার কাছে ছবিটা পাঠাতে চান তার জিমেইল অ্যাকাউন্টটা এখানে টাইপ করতে হবে। জিমেইল অ্যাকাউন্টটা টাইপ করা সঠিক হলে তার অ্যাকাউন্ট অ্যাড্রেসটা নিচে শো করবে, আপনি অ্যাড্রেসের উপরে টাচ করে দিবেন। এরপরে আপনি যদি একাধিক ব্যক্তির কাছে সেন্ড করতে চান সেক্ষেত্রে এখানে একাধিক ব্যক্তির জিমেইল আপনি অ্যাড করে দিতে পারেন। এরপর আপনি এখান থেকে সাবজেক্টের উপরে টাচ করে কোন বিষয়ের ছবি সেটা আপনি উল্লেখ করতে পারেন। এরপরে এখান থেকে কম্পোজ মেইল এটার উপরে টাচ করবেন। এরপরে উপরে এখানে আপনি অ্যাটাচড আইকন বা পেপার ক্লিপ আইকনের মতো একটা আইকন দেখতে পাবেন, এর উপরে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন, একটা অ্যাটাচ ফাইল, আরেকটা ইনসার্ট ফ্রম ড্রাইভ, আরেকটা ইনসার্ট ফটো। তো আপনি যদি শুধুমাত্র ফটো পাঠাতে চান সেক্ষেত্রে এখান থেকে ইনসার্ট ফটোতে টাচ করবেন। টাচ করার পরে আপনার পছন্দের সেই ফটোটা যেটা পাঠাতে চান সেটার উপর টাচ করবেন। টাচ করলে দেখতে পাবেন যে এটা অটোমেটিক এখানে অ্যাটাচড হয়ে যাবে। এরপরে আপনি চাইলে এই বই সম্পর্কিত কিছু এখানে লিখে দিতে পারেন। এছাড়াও এই অ্যাটাচড অপশনে আসার পর এখানে অ্যাটাচ ফাইল যে অপশনটা আছে আপনারা এখানে এসেও ছবি ইনসার্ট করতে পারবেন। তো এখান থেকে শুধু ছবি না, আপনি ছবি, ভিডিও, অডিও এবং ডকুমেন্টস সবগুলোই সেন্ড করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি যে কোনো একটা ছবি অ্যাটাচড করে সেটাকে এখান থেকে এই যে রাইট অ্যারো একটা অপশন আছে এটার উপরে টাচ করলে ফাইলটা চলে যাবে। এখন পিকচারটা সেন্ড হয়েছে কি না সেটা যদি আপনি শিওর হতে চান সেক্ষেত্রে এখান থেকে থ্রি লাইন আইকনের উপরে টাচ করবেন। এরপরে এখান থেকে সেন্ড যে অপশনটা আছে এটার উপরে টাচ করবেন। এখন এই মেইলের উপরে টাচ করলে দেখতে পাবেন যে আমার যে ফাইলটা ইউটিউবে সেন্ড করেছে সেটা সেন্ড হয়েছে সফলভাবে।